মুসা হজরতালাই যুগে এক লোক পাপ করে এমন পাপ করে সব সময় মেয়েদের সঙ্গে ওঠা বসা মেয়েদের সঙ্গে করে আমার আলাই সাল্লামকে কে নাজিল করলেন এ মুসা যাও লোকের কাছে গিয়ে বলো তুমি আল্লাহর না ফরমানি করো কদমে কদমে আল্লাহর অবাধ্য সব সময় পাপাচারে লিপ্ত থাকো কখনো আল্লাহর এই বাদত বন্দিগিতে লিপ্ত হও না আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে চলো না আল্লাহ রব্বুল আলমিন তোমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন মুসা আলাহ মুখে এই কথা শুনে লোকটা আশ্চর্যিত হয়ে গেল মনের মধ্যে আসর পড়ল আল্লাহ রব্বুল আলামিন আমার উপর এত অসন্তুষ্ট হয়েছেন এতটাই নারাজ হয়েছেন যে স্বয়ং পয়গম্বরকে আমার কাছে পাঠিয়েছেন লোকটা এই চিন্তা করে মনে ভয় ঢুকিয়ে বনের মধ্যে চলে গেল লুকালয় ছেড়ে দিয়ে বনের মধ্যে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে এত পাপ করেছি এত গুণা করেছি এই পাপ করার কারণে তুমি প্রভু স্বয়ং তোমার পয়গম্বরকে আমার নিকট পাঠিয়ে দিয়েছ ও আল্লাহ বড় বড় গুণা করেছি গুনার বোঝা মাথায় নিয়েছি ওগো আল্লাহ আমি গো জানি আমার পাপ একেবারেই ছোটো তোমার রহমতের তুলনায় তোমার দয়ার ভান্ডার ক্ষমার ভান্ডারের তুলনায় আমার পাপটা খুবই ছোট। ও রব্বুল এর এরপরেও যদি আমার গুণাটা বেশি বড় হয়ে যায় ও আল্লাহ তোমার রহমতের ভান্ডারের থেকে তো বেশি বড় নয় ও আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আমাকে মাফ করে দাও এই বলে বলে আকুতি আকুতি বিনতি করে অনু নয় বিনয় আল্লাহ পাকের কাছে এভাবে ক্ষমা চায় আল্লাহ রব্বল আলমিনকে শেষ পর্যন্ত বলে ওগো আল্লাহ আমাকে যদি আপনি মাফ না করেন তাহলে পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের পাপ আমাকে দেন ও আল্লাহ সমস্ত পাপ আমাকে দেয়া দেন এরপরেও সবাইকে মাফ করে দেন শুধু আমাকে জাহান নামে নিক্ষেপ করিয়েন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার কুতি মিনতি অনুশোচনা এমনভাবে পছন্দ করলেন আল্লাহ রব্মলা আলামিন মুসা আলাহিসাল্লামকে আবার ওহিন আজিম করলেন এ মুসাফ আমি আমার এই বান্দাকে এমনভাবে মাফ করে দিয়েছি শুধু যে মাফ করেছি তাই নয় আমি আল্লাহ এই বান্দাটাকেই এমনভাবে মাফ করেছি এই বান্দার সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করে দিয়েছি এই কারণেই তো রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহান ফাউলাইকা ইউবদিলুল্লাহ সাইয়াতীহিম হাসানাত আমার আল্লাহ বলেন যত গুণা করবি গুনার পরে যদি আমান আমি আল্লাহর খাস রহমতের দিকে তাকাইয়া আশা নিয়া স্বপ্ন নিয়া পরিপূর্ণ আস্থা রেখে খাস তো বা কর তোমার যত গোনা হয়ে যাক বান্দা সকল গোনা আমি আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করে দিব এ কারণেই আল্লাহ আলামিন মানুষের সকল গুণা মাফ করে দেন যদি তবার মতো তবা করতে পারে অনুসূচনা মানুষকে ছোট করে না অনুসূচনা মানুষকে জাহান নাম থেকে মুক্তি দেয় আর অবাধ্যতা এটা অনুসূচনা মানুষকে জাহান নামে নিক্ষেপ করে আর অবাধ্যতা মানুষকে জান্নাত থেকে বঞ্চিত করে এ কারণেই অনুশোচনার অনেক দাম আশরাফ আলী থানব্বির রহমাতল্লাহি আলাই বলেছেন মানুষ যদি গোনা করে গোনা করার পরে নিজেকে নিজের উপর শাস্তি দিতে হবে নফ্সকে শাস্তি দিতে হবে গুণা করেছিস এখন আমি বিশ রাকাত নফল নামাজ পড়ব নফস নফসের শাস্তি এটা গুণা করেছিস এখন আমি না খেয়ে আজকে পাঁচশো টাকা সদগা করব এটা হচ্ছে নফসের শাস্তি আব্দুল্লাফনি মোবারক রতি আল্লাহ তালা এমন অনেক বুজুর্গ ছিলেন এমন অনেক বুজুরঙ্গ ছিলেন আল্লাহ রফমলা আল আমিন তাকে এমন পছন্দ করেতেন আব্দুল্লাবনি মোবারক রহমেতুল্লাহ হিয়া আলাই তার পাহাড় থেকে অন্য এক পাহাড়ে গেলেন ওই পাহাড়ের মধ্যে গিয়ে দেখলেন গাছ নাই শাক নাই ঘাস নাই লতা পাতা নাই পানি নাই মরুভূমি এমন মরুভূমি আবদুল্লাহ মুবারক রহমাতুল্লাহ চিন্তা করলেন এই এমন এক মরুভূমিতে কিভাবে মানুষ থাকে আমি যেই পাহাড়ের মধ্যে থাকি সেখানে কত সুন্দর গাছপালা কত সুন্দর লতা পাতা এই মরুভূমিতেও যদি কিছু গাছ গাছরা থাকতো লতা পাতা থাকতো তাহলে কত ইনা ভালো হতো আল্লাহ রিন ইবনে মুবারকের মনের মধ্যে আলহাম দিয়ে দিলেন এরে মোবারক আমি দুনিয়া সৃষ্টি করেছি নাকি তুমি তুমি দুনিয়া সৃষ্টি করেছ তুমি কি আমি আল্লাহর উপদেষ্টা নাকি যে তুমি এটা নিয়ে গবেষণা করতেছ আবদুল্লাহনে মুবারক রহমতুল্লাহ মনে মনে ভাবলেন আমাকে পাক অবশ্যই ইলহাম করে জানিয়ে দিলেন আমি আল্লাহর সৃষ্টি নিয়ে আল্লাহর সৃষ্টির মধ্যে ত্রুটি ধরতেছি আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল ধরতেছি আবদুল্লাহ ইবনে মোবার কে চিন্তা করলেন আমার দ্বারা বড় ভুল হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আল পৃথিবীকে পৃথিবীকে যেমনভাবে সৃষ্টি করেছেন এটাই সুন্দর কেন আমি ভুল ধরলাম কেন আমি মনে মনে চিন্তা করলাম ওই মরুভূমির মতো যদি এই মরুভূমিটাও হতো এই চিন্তাটা তো আমার ভুল হয়ে গিয়েছে এজন্য ইবনে মুবারক নিজেকে নিজে শাস্তি দিবেন মনে মনে চিন্তা করলেন আল্লাহ পাক আমাকে যতদিন মাফ না করবেন ততদিন পর্যন্ত আমি আহার করবো না পান করব না আবদুল্লাহব ইবনে মুবারক না খেয়ে থাকে রাতেও খায় না দিনেও খায় না তিন তিন চার দিন চলে গেল হঠাৎ করে আবদুল্লাহব ইবনে মুবারক অন্য এক এলাকায় দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দেখলেন একটা বিয়ের অনুষ্ঠান রান্না বান্না হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে আবদুল্লাহনি মুবারক রহমাতুল্লাহি আলাইকে ডাক দিলেন পরিচিত একজন ও হুজুর আমার মেয়ের বিবাহ আশের একটু দিয়ে যান আমার বাড়িতে একটু মেহমান হয়ে তারপর যান আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাই বাড়িতে গেলেন সবাই খানা খাওয়ার জন্য পিরাপিরি শুরু করে দিল আব্দুল্লাহ ইবনে মুবারক বারবার বলে না না আমার খানা খাওয়া যাবে না কেন খাওয়া যাবে না হুজুর আমি খাবো না এমনিতেই খাবো না হুজুর না খাওয়ার কারণ কি করার পরে আব্দুলক রহমাতুল্লাহ আলহি বলেন তোমরা জানো আমি একটা ভুল করে ফেলেছি আমি একটা অপরাধ করে ফেলেছি এই অপরাধ করার কারণে আমি এখন খাই না কেন খান না হুজুর আল্লাহ পাক যতক্ষণ আমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি খাব না এই কথা শুনে ওই লোকগুলো বলতেছে কথা হইল। একটা ভুল করে ফেলেছেন পাপও হয় নাই গোনাও হয় নাই শুধু আল্লাহর সৃষ্টি নিয়ে একটু গবেষণা করেছেন কোনো বিষয় হইলো হুজুর চলেন আমাদের সঙ্গে খানা খান আপনার যদি ভুল হয় পাপ হয় আমরা মহল্লাবাসী সবাই মিলে আপনার পাপের ভাগিদার হব আবদুল্লাহনি মুবারক যখন এই কথা শুনলেন আল্লাহ নব্বল আলমিন আবার তার মনের মধ্যে এলহাম দিয়ে দিলেন ওরে মুবারক তুমি এখান থেকে এই এক্ষুনি চলে যাও এই মুহূর্তেই তুমি এখান থেকে সরে যাও আবদুল্লাহ ইবনী মুবারক রহমাতুল্লাহ আলাইয়ের মনে যখন এলহাম আসলো তখন তিনি সাথে সাথে এলাকা ছেড়ে দিলেন আর যারা বলেছিলেন হুজুর এটা কোনো বিষয় হইল এটা কোনো পাপ হইল চলেন আমাদের সঙ্গে খানা খান আল্লাহর কাছে আমরা আপনার পাপের বাগিদার হব এই কথা যারা বলল পাক তাদের সবাইকে সাথে সাথে মাটির গর্তে ডুবে দিলেন আল্লাহ পাকের উপর যারা দুঃসাহস দেখাবে পাকের সৃষ্টি নিয়ে যারা বেশি গবেষণা করবে বেশি দুঃসাহসিকতা যাদের মধ্যে থাকবে আল্লাহ পাক তাদেরকে এমন এমনভাবেই শিক্ষা দিবেন আল্লাহ তাদেরকে মাফ করবেন না ক্ষমা করবেন না জন্য ভাইরা আমার আল্লাহ পাকের কাছে শত শত ভুল করলেও পাক সেটা মাফ করে দেন শুধু মাফ নয় আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান আল্লাহ বলেন আমি তোমাদের যে পাপগুলো করেছিলে যদি তবার মতো তওবা করতে পারো তাহলে এই পাপগুলোকে আমি নেকি দিয়া পরিপূর্ণ করে দিবাহ আল্লাহ কত সহজ আর কিভাবে আল্লাহ পাক আমাকে দিবেন চল্লিশ বছর গোনা করেছি পাপ করেছি সেই পাপগুলো আমার তোবার জন্য খাস তৌবার কারণে এই পাপগুলো সোয়াবে পরিণত হয়ে যাবে সোবাহান আল্লাহ কত বড় সুযোগ আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ সবাহান ও তাল আমাদেরকে খাস তবা করা তৌফিক দান করুন এবং আমরা যেন আল্লাহ পাকের অবাধ্য না হই অবাধ্যতা জান্নাত থেকে বঞ্চিত করে দেয় এবং অনুশোচনা তওবা জাহান্নাম থেকে মুক্ত করে